ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسي بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت समस्त प्रशंसा से एक अद्वितीय महान स्रष्टा अल्लाह रब्बुल आलमीनेर जन्य दुरूद ओ सालाम बर्षित होक समस्त नबी ओ आम्बिया किरामेर उपर विशेष भावे शेष नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित उपस्थिति, आज आपनादेर सम्मुखीन ए जुमार खुतबार आलोच्य विषय होच्छे सलातुल जानाजा अर्थात जानाजार नामाज। जदिओ विषयटी होच्छे जानाजार नामाज, किन्तु जानाजा सम्पर्कित जतगुलो विषय आछे इनशाल्लाह सबगुलो आपनादेर सम्मुखीन बलार चेष्टा करब आमार साध्य अनुयायी। भूल त्रुटि हवा मानुषगत व्यवहार, आमिओ एकजन मानुष, भूल हवाई स्वाभाविक, भूल ना हवाटाई अस्वाभाविक। এর জন্য আমার কথাটাই যে শেষ ব্যাপারটা এরকম নয়। বিগত কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন যে বিবাহ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে কয়েকটি সপ্তাহ লেগেছিল আমাকে সেই আলোচনার, আপনাদেরকে মূল জিনিসটাও পেশ করার জন্য। এই জানাজার নামাজটা বা জানাজা সম্পর্কিত বিষয়টি অনুরূপ কয়েকটি খুতবা চলতে পারে, কটি চলবে আল্লাহ আলম। আমি আপনাদের সম্মুখীন জানাজার যে বিষয়গুলি কোরআন হাদিস থেকে আপনাদের সম্মুখীন তুলে ধরার চেষ্টা করব, আর আপনারা যেহেতু শ্রোতা আপনাদের জন্য করণীয় কিংবা জরুরি যে আপনি আপনার আমলকে যাচাই করবেন কোরআন হাদিস দ্বারা। ধর্ম টিকে আছে কোরআন এবং হাদিসকে লক্ষ্য করে, ধর্ম টিকে নাই কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো আলেম, কোনো মাঝহাব, কোনো দল, কোনো সংগঠনকে দেখে। যতগুলো মাঝহাব বা ব্যক্তিত্ব আছে এই ব্যক্তিত্ব যদি কোরআন হাদিসকে সামনে রেখে মানুষের সম্মুখীন কথা বলে তাহলে ঠিক আছে। যদি এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিসকে তাকে রেখে বাপদাদা বা পূর্বপুরুষ বা সমাজ চলছে এই বলে কোনো ইবাদত চালাই তাহলে নিহায়াত একটি ঘৃণিত ইবাদত বা ঘৃণিত কর্ম বলে সেটি গণ্য হবে। শুধু তাই নয়, আমি আপনি বা আমরা ওলামায়ে কেরামেরা যে আপনাদের সম্মুখীন কোরআন হাদিসের আলোচনা করি, সব সময় একজন দ্বীনী আলেমের জন্য করণীয় হচ্ছে আমি আমার সমাজ বা সমাজে কি চলছে এটাকে সবসময় কোরআন হাদিসের ঢাঁচে আনার চেষ্টা করতে হবে। ব্যাপারটা এমন নয় যে এইরকম চলছে এরকমই চলতে দেওয়া যাক। আপনি একবার ভেবে দেখুন, যদি আপনার ভাষা বা আপনার আলেম ওলামার ভাষা এটা হয় যে আমাদের সমাজে এইরকমই চলছে এটাই চলবে বা চলুক, তা হতে গেলে আল্লাহ রসুলের এই পৃথিবীতে আসার প্রয়োজনটা কি ছিল? তখন কি দুনিয়াতে মানুষ বেঁচে ছিল না?
ছিল। মানুষ 313টি পূজা করত, কতটি? 313টি পূজা করত। আর মন্দির বানিয়েছিল তারা কাকে? মন্দির কাকে বলে বলেন তো? মন্দির কাকে বলে? যেখানে পূজা রাখা হয় সেটাই তো মন্দির। তো 313টি পূজা তারা করত, কতটি? 313টি। আর এই পূজাগুলোর মন্দির বানিয়েছিল কাকে? কোন জায়গাতে? পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে খানায় কাবা, কাবা শরীফ, যেটা আমি আপনি বলি, যেটা মক্কাতে অবস্থিত। এই কাবাকে, খানায় কাবাকে তারা মন্দির বানিয়েছিল। 313টা পূজা তারা রেখে এসেছিল কোথায়? খানায় কাবাতে। আমরা খুব সহজ বুঝতে, আমরা দেখতে পাই আমাদের হিন্দু ভাইদেরকে পূজা পাঠ মন্দিরে করে, যখনই কিছু হয় মন্দিরে যাই। তো তারা মন্দির তৈরি করেছিল, মন্দির বানিয়েছিল, মন্দির করে দিয়েছিল কাকে? খানায় কাবাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন আল্লাহ রাসূল একটি লাঠি নিলেন এবং সঙ্গে নিলেন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূল আগে আগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে। আল্লাহ রাসূল খানায় কাবাতে ঢুকে দেখছেন আশ্চর্য একটি নাটক সেখানে, যেই ঘরটি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছিলেন ইব্রাহিম এবং তিনার ছেলে ইসমাইল, সেখানে 313টি পূজা রাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি নিয়ে সমস্ত মূর্তিকে চৈচির করলেন এবং এই আয়াত তখন অবতীর্ণ হলো, কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। এই মুহাম্মদ, তুমি বলো সত্য এসেছে এবং মিথ্যা রাস্তা মেপে নিয়েছে, আরে মিথ্যা তো রাস্তা মাপবেই একদিন। যদি বাপদাদার ধর্মকেই মেনে নেওয়াটাই করলেন থাকতো, তাহলে আল্লাহ রসুলের এই হাড় ভাঙা মেহনতের কি প্রয়োজন ছিল? সমাজ কি চলছে এটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কোন পথে নিয়ে যেতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রতিটি জিনিস যদি আপনি এর পিছে পরিশ্রম না করেন, তাহলে সেই জিনিস অন্য পথে চলবে। সামান্য আপনি যদি মাঠে বীজ রোপণ করেন কোনো জিনিসের ফসল বা বীজ ছিটান, তা হতে গেলে ওই বীজটাই শুধু ওই গাছে ফুটে ওঠে না, তার সঙ্গে অনেকগুলি আগাছা সেখানে জন্ম নেয়। তখন আপনি সেটাকে কি করেন? যেটার ফসল করছেন সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য আগাছাগুলোকে উপড়ে ফেলেন। আপনি এই কথা বলে পার হতে পারবেন না, না যেমন ভাবে জমি ফসল হচ্ছে হোক, আমারটি আমি কেটে নেবো, বাকিটি থাকবে। যারাই আজকে সমাজের হত্যাকর্তা, তারাই যদি আজকে ধর্মের নামে এত বড় বড় মিথ্যা কথা বলে থাকে, আল্লাহর ভয় থাকা উচিত সেই অন্তরে, যেই অন্তর জানাজার নামাজের স্থানে এই ঘোষণা দিতে পারে যে দোয়া না করে যেতে গেলে অর্ধেক নাকি পাবেন, দোয়া না করে যেতে গেলে অসম্পূর্ণ জানাজা, আল্লাহর ভয় কি সেই অন্তরে নাই? আল্লাহ রসুল তো এরকম ভাবে কোনোদিন ঘোষণা করেননি। আল্লাহ রসুল সারা জীবনে কোনো ব্যক্তি মরাতে কোনো ব্যক্তির জানাজাতে শরীক হয়েছেন না আল্লাহ রসুল, তারপরে হাত উঠিয়ে দোয়া করেছেন, এরকম স্পষ্ট কোনোদিন হাদিসই মানুষ পেশ করতে পারেনি। যারা আজকে দোয়ার পক্ষে, তারা কেন আজ অব্দি হাদিস নম্বর দিয়ে সেই জানাজার স্থানে কথাটি কেন বলে না? কোরআন হাদিস কি শুধু আমাদের কাছে আছে, তাদের কাছে নাই? আমাদের কোরআন কি আলাদা, তাদের কোরআন কি আলাদা? কত সহজ ধর্মটা! আপনি বলুন তিন শ্রেণীতে, আপনি বলুন স্টেজে, আপনি বলুন জানা জায়গায়, হাদিস নম্বর এত, কোরআনের এত নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে দোয়া না করতে গেলে অর্ধেক নেকি। আপনি দেখে নেবেন অমুক বইয়ের অমুক নম্বর হাদিস, আলহামদুলিল্লাহ। আর সেই শ্রোতা আমরা এত মানে ভক্তপ্রিয় মানুষ যে সেই বক্তব্যের পিছনে আজকে চলছে হই হই রব। এই হই হই রব কি আপনাকে টিকিয়ে রাখতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন প্রকার ব্যক্তির সহযোগিতাকে হারাম করেছেন, তিন প্রকার ব্যক্তির সহযোগিতাকে হারাম করেছেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি বিদাতকারী, যে বিদাতকে জন্ম দেয়, যেই ব্যক্তি স্টেজে এই কথা বলতে পারে যে হাত উঠিয়ে দোয়া না করতে গেলে অর্ধেক নাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জানাজার ব্যক্তির জন্য যে জানাজা পড়তে যাবে তার জন্য দুই কিরাত নাকি। দুই কিরাত মানে ধরে নেন কথার কথা দুই অহুদ পাহাড়।
আল্লাহ রাসূল বললেন তুমি যদি জানাজাতে শরীক হও তাহলে দুই কেরাত নাকি দুই কেরাত সমপরিমাণ কথার কথা আপনাকে বোঝাতে গিয়ে বলি দুই উহুদ পাহাড় সমপরিমাণ নাকি ওই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করলেন দুই উহুদ পাহাড় কোন দুটি কামে আল্লাহ রাসূল বললেন এক কেরাত হচ্ছে জানাজার নামাজে এক কেরাত হচ্ছে মাটি দোয়াতে এর জন্য এরপরে কোনো অংশই রাখেননি আল্লাহ রাসূল কিন্তু চলছে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ছুট দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ সমাপ্ত করেছেন ঈদের নামাজ দুই রাকাত হয় না ঈদের নামাজ দুই রাকাত ঈদের নামাজ সমাপ্ত করেছেন আল্লাহ রাসূল দাঁড় হলেন দাঁড় হয়ে বলছেন আমরা জানা আমরা ঈদের নামাজ সম্পূর্ণ করে ফেলেছি তোমাদের মধ্যে যেই ব্যক্তি চাই আমার বক্তব্য শুনবে সেই যেন বক্তব্য শুনে সেই যেন বসে থাকে আর যেই ব্যক্তি চাই যে না আমার বক্তব্য শুনবে না উঠে বাড়ি যেতে চাই তাহলে ঈদের নামাজ হয়ে গেছে তোমরা বাড়ি যেতে পারো না এই কথা আপনিও বুঝতে পারেননি আর আপনার মুল্লি সাহেবও বুঝতে পারেননি আল্লাহ রাসূলের ভাষাটা কি স্পষ্ট নয় আমরা ঈদের নামাজ সম্পূর্ণ করে দিয়েছি এরপরে আমার বক্তব্য হবে আল্লাহ রাসূল বলছেন আমি বক্তব্য দিব আমি ওয়াজ নসিহত করব তোমাদের মধ্যে যেই ব্যক্তি চায় আমার বক্তব্য শুনো বসে থাকো শুনো বক্তব্য দিব আর যে চাও যে না বক্তব্য শুনবো না তাহলে কি করো যাও বাড়ি যাও উঠে আমরা কিন্তু কাজ যেটা করার সেটা কিন্তু হয়ে গেছে তোমাদের যদি ইচ্ছা হয় তো আমার বক্তব্য শোনা ইচ্ছা না হয় বাড়ি যাও স্পষ্ট ভাষা আবু দাউদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফজুল সাহেব খুতবা দেওয়ার পরে ঈদের নামাজের পরে বলছেন যদি আপনি দোয়া না করে যান তাহলে অর্ধেক নাকি একটু বোকা বানাতে গেলে তো একটু লিমিটের বোকা বানাতে হয় মানুষকে মিথ্যা কথারও তো একটা সীমা রেখা থাকে এ তো আবু জাহেল উতবা সাইবা ফেরাউন কেও নিচে ফেলে দেবে নাকি অথচ আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় হাদিসের পাতায় বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যেই ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ লাগাবে আল্লাহ রাসূল বলছেন এটা কি মিথ্যা আরোপ নয় আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ রাসূল বলেননি যে কথা আপনি বলছেন শরীয়তে এরকম আছে তো আল্লাহ রাসূলের উপরে যেটা মিথ্যা কথা হলো না ধরে নেন শরীয়ত আমাদের কাছে এসেছে কার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ কিন্তু আপনাদের মুরব্বীকে বলে দেয়নি বা আমাকে বা অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ বলেননি ভায়া হয়ে এসেছে ভায়াটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধর্ম শিখতে হবে কার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারণ ধর্ম তো অবতীর্ণই হয়েছে ওই ব্যক্তির কাছে আল্লাহর মনোনীত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম শিখিয়েছেন মানুষকে সেই ব্যক্তি যেই ব্যাপারে চুপ থেকেছেন কোনো কথা বলেননি কিংবা যে কথাটা একটু অন্যরকম ভাবে বলেছেন আর আপনি তাকে অন্যরকম ভাবে মানুষকে বুঝাচ্ছেন তাহলে কি এটা আল্লাহ রাসূলের উপরে মিথ্যা অপবাদ হলো না আল্লাহ রাসূল বলেননি আপনি বলছেন বলেছেন আল্লাহ রাসূল বলছেন মন হয় থাকো মন হয় যাও মন হয় থাকো মন হয় যাও আর আপনি বলছেন যদি তুমি দোয়া না করে যাও অর্ধেক নাকি কথাটা দুরকম হয়ে গেল না আল্লাহ রাসূল ছুট দিচ্ছেন নামাজ হয়ে গেছে মন হয় বসো মন হয় যাও মন হয় খুতবা শুনো মন হয় খুতবা শুনিও না চলে যাও আল্লাহ রাসূল বলছেন খুতবা মন হয় শুনো খুতবা মন হয় শুনো না আর আপনি কি করে কথা বলতে পারেন যদি ঈদের দিন খুতবা না শুনে দোয়া না করে চলে যাও তাহলে অর্ধেক নাকি দোয়া তো অনেক পরের গল্প খুতবাই শুনতে হবে এ কথাই প্রমাণিত নয় খুতবাই শুনতেই হবে এ কথা প্রমাণিত নয় শুনেন আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ দিই আপনি শুনে যাবেন চাপ করি না আপনাকে অথচ চলছে এটাই হই হই রব করে আর আছে কিছু ব্যক্তি কোরআন হাদিসের সঙ্গে কোনো মেল গোলাপ নাই কোনো মেল আলাপ নাই রাজার গল্প আর গোপাল ভাঁড়ের গল্প আর দুনিয়ার গল্প বলে আজকে এই 35 মিনিট আর 30 মিনিট আজকে সমাজের মধ্যে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে আর দুর্ভাগ্যের বিষয় কি জানেন আমাদের সুযোগ হয় না যারা আজকে প্রভাবশীল ব্যক্তি যারা আজকে বলা যায় যে এক প্রকার দেশগুলোকে চালাচ্ছে তাদের সম্মুখীন আমাদের বক্তব্য তো শোনানো হয় না হচ্ছে তাদের মন মতন বক্তব্য আজকে অমুক কোম্পানির মসজিদে বক্তব্য দিবে কে অমুক কোম্পানির মন মতন যে কথা বলবে তুমি গেলে তো ওর 12টা বাজিয়ে দিবে না তোমার সেখানে টাইট লাগবে না সময় পরিস্থিতি এরকম কিন্তু মনে রাখবেন এই দরবেশি আলেমদের জন্য ভয়াবহতা
ভয়াবহ জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাযাহু মিনান নার, যেই ব্যক্তি জেনে বুঝে আমার উপরে মিথ্যা আরোপ লাগালো সেই ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নাম করে নেয়। সে কি জানে না যে এটা হাদিসে নাই? যখন আপনি তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে যান মুরব্বী সাহেবকে, তখন মুরব্বী সাহেব বলেন যে না এটা তো আছে, তো মুরব্বী সাহেব এতদিন ধরে কেন এটা চলছে, সমাজে যে এটাই চলছে, এর জন্য এটাই চলছে, কোরআন হাদিসে কি আছে ওটা তাকে থাকবে ওটা আলমারিতে। এর জন্য আজকে ছোট্ট একটা বক্তব্য যদি আপনাদের সম্মুখীন পেশ করি তাহলে সেটা হয়ে যায় নতুন বক্তব্য। বুখারি কি এই যুগের লেখা? মুসলিম কি এই যুগের লেখা? আবু দাউদ কি এই যুগের লেখা? আল্লাহ রসুলের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে সেটা কি এই যুগে? সেটা তো এই যুগে নয়। কেন আজকে কোরআন হাদিসের পাতা শুধু আলমারিতে আর তাকেই তোলা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববী কোথায়? মদিনাতে। মসজিদে নববী মদিনাতে। পৃথিবীর সেকেন্ড থার্ড মানে তৃতীয় নম্বর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী, যেটি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন। সর্বের প্রথম মদিনাতে যে জিনিস নির্মাণ করলেন আল্লাহ রসুল সেটা হচ্ছে মসজিদ। মসজিদে যখন কথা হলো একটু বলে দিই, আল্লাহ রসুল প্রথম যে মসজিদ তৈরি করেছিলেন সেই মসজিদ ওপরে চালনি হিসাবে ব্যবহার করা হয়েছিল খেজুরের ডাল। আর আজকে তো মসজিদ দেখতে গেলে তো মনে হচ্ছে রাজার প্রাসাদ, রাজার বাড়ি যেমন, সুবহানাল্লাহ, এদিকে এক টাইলস ওদিকে এক টাইলস আর এদিকে উমুক আর ওদিকে তুমুক, মসজিদই মনে হয় না। আচ্ছা মসজিদ মানুষ কি কারণে আসে? আল্লাহর সঙ্গে কথোপকথনের জন্য। তো অত ডিজাইন দেখে আল্লাহ মনে আসবে না এই বাড়িখান কখন দিতে পারবো আমি, মসজিদ যে টাইলসটা লাগাচ্ছে সেটা দেখে ভালোই, আমার বারান্দাতে লাগালে কিন্তু ভাগলেই লাগাবো না, এরকম তখন কমিটিকে খুঁজে এই টাইলসটা আপনি কোথায় কিনেছিলেন, খুব মানিয়েছে। অথচ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন যে মসজিদ নিয়ে অহংকার হবে না, মসজিদ সাদা সিরেই থাকবে। এর জন্য আমি বেশ কয়েকটি মসজিদের দায়িত্বশীলদেরকে বলেছি যে মসজিদে যদি টাইলস লাগাবই জিদ করেন তাহলে গেলে সাদা লাগাবেন, আপনি প্লেন রঙই যদি করতে হয় তো প্লেন লাগাবেন। এই যে আপনাদের মসজিদের ডিজাইন, আমি বলছি না এটা হারাম কিন্তু এটা উপকারিত জিনিস নয়, আমি বলি না যে এগুলোকে ভেঙে আপনি চুই চুই করে দেন, কিন্তু ভালো ছিল এটাকে শুধু যদি প্লাস্টার করতেন আপনি, এক চাইতে ভালো। মসজিদের ডিজাইন নকশা এটা কি আমাদের একটি নিদর্শন, আর অহংকার করবে মানুষ। আজকে যেটা হচ্ছে না, তোমাদের মসজিদে চাইতে আমাদের মসজিদ খুব ভালো, খুব উন্নতি করলাম, মানে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার দায়িত্বশীলেরা মনে করেছে মসজিদ 18 তলা আর 18 রকম মার্বেল লাগাতে গেলে উন্নতি, আর যেটা মুলবি রেখেছে ভালোভাবে কোরআন পড়তে পারে না, কোনো সমস্যা নেই মুলি সাহেব, মসজিদে এসি লাগিয়েছে এটা হচ্ছে উন্নতি। এটা কিন্তু শুধু মসজিদ ক্ষেত্রে না, এটা মাদ্রাসা ক্ষেত্রে এরকম। আপনি সেক্রেটারিকে জিজ্ঞাসা করেন যে গিয়ে যে আপনি মাদ্রাসায় যে 5 বছর থাকলেন উন্নতি কি করলেন, অমুক ছিল না অমুক করেছি, অমুক ছিল না অমুক করেছি, এই বিল্ডিংটা এরকম ছিল এরকম করেছি, এগুলো বানাবে। আচ্ছা মাদ্রাসা মসজিদকে তৈরি করানো দায়িত্বশীল তৈরি করা হয়েছে এই বিল্ডিং তৈরি করার জন্যে না? শ্রোতা যারা থাকবে, এই যে আপনারা আজকে উপস্থিত আছেন না, কি করে এরাকে দুটা কথা বুঝাতে পারে, কোন মুরব্বি দ্বারা বুঝবে, এটা সবসময় সেক্রেটারি সভাপতির ব্রেনে যেন থাকে। আমাদের পাড়াটা এরকম হয়ে আছে, তো এমন একটা মুরব্বিকে নিয়ে আসবো যার কথা মানুষ শুনবে তা নয়। মুরব্বি সাহেবের ইন্টারভিউ নিয়েছেন, তো একটা মুরব্বি বলেছে 15,000 আর একটা মুরব্বি 6,000, 15,000 টাকে আগে রাস্তায় গিয়ে দিয়েছেন আপনি, আর যেটা 6,000 বলেছে ওকে যেতে দেন মুরব্বি সাহেব আজকে থেকে থাকেন আপনি, তখন মুরব্বি সাহেব কেমন হয়েছে? জ্ঞানের যখন আপনি মর্যাদা দেবেন না তখন মূর্খ লোকেরাই পথধারী হবে। আজকে সমাজে আপনি দেখেন অধিকাংশ মসজিদ দখল করে আছে কারা? বিদাতীরা। আর আপনারা যেখানে ওই 5 টাকায় মুরব্বি পাবেন 10 টাকা দিকে হাত দিতে যাবো, বোকা নাকি আমরা? 5 টাকায় মুরব্বি দিয়েছি, কোথায় 600 টাকায় মুরব্বি? আরে এই যুগেও 3,000 টাকায় মুরব্বি পাওয়া যাচ্ছে, আমাকে তো ভাবতে অবাক লাগে না। উন্নতি এটা নয়, আমি যে কথা বলছিলাম উন্নতি এটা নয়। মসজিদ আসছে প্রতিটি মানুষ, হ্যাঁ সুবিধা করে দেওয়া যায় ফ্যান লাগানো বা মানুষেরা নামাজ পড়তে যে অসুবিধা হচ্ছে,
নিচে ঠান্ডা লাগছে এর জন্য মোটা কিছু বিছানো বা মসজিদ গরম হয়ে থাকছে ঠান্ডা করার ব্যবস্থা এগুলো করা যেতে পারে, সুবিধাটুকু দোয়া যেতে পারে, কিন্তু জাক জিক নয়। এমনকি হাদিসে এ কথাও নিষেধ আছে যে যে জামা পোশাক পরতে আসবে তাতে যেন এমন ডিজাইন, আপনাদের দেখতে পাচ্ছি না, অনেক সময় এমন এমন ডিজাইন হয় জামা কাপড়ে যে খুব ভয়ঙ্কর ডিজাইন, দূর থেকে বুঝে যায়, ওই রকম ডিজাইন পরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে সাদা, তারপরে উত্তম হচ্ছে এক রং না কালার, যাতে মানুষের দৃষ্টিটি টেনে না নেবে, নাহলে আপনি পিছনে থাকবেন আর আমি ভালো পোশাক পরে থাকবো, সবসময় আমার নজরটা আপনার নজরটা আমার পোশাকের দিকেই, নামাজের মধ্যে একাগ্রতাটা আসবে না। আমি যে কথা বলছিলাম আপনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনাল নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জেনে বুঝে আমার উপরে মিথ্যা কথা আরোপ করলো সেই যেন নিজের ঠিকানা জাহান্নাম তৈরি করে নেয়, জাহান্নাম বানিয়ে নেয়। লোকটা বিলাপ করে 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 দুনিয়াতে চলছে, ওই গ্যারেন্টি জাহান্নাম, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে যাবে যাবে যাবে, দুনিয়াতে যে সব কিছু জান্নাত, আপনি কি করে বলতে পারেন জাহান্নাম তার যে সব কিছু এই দুনিয়াতে, ক্ষমতা এই দুনিয়াতে, টাকা পয়সা এই দুনিয়াতে, মান সম্মান এই দুনিয়াতে, সব কিছু এই দুনিয়াতে, আপনি কেন ভুলে গেছেন? আমি আপনাকে যে একটা হাদিস শুনিয়েছি, আর দুনিয়া সিজনুল মুমিনা জান্নাতুল কাফির, তার জন্যে যে এই দুনিয়াটা জান্নাত, তার জন্যে মান সম্মান হবে না এই দুনিয়ায়, তার জন্যে যে এই দুনিয়াটাই সব, আল্লাহ সব দিয়েছে এই দুনিয়া, বান্দা তুমি সব ভক্ষণ করো, মরার পরে বুঝবে যে হ্যাঁ কত ধানে কত চাল। প্রিয় ভাই মুসলিম, জানাজা সম্পর্কিত আলোচনা করতে গিয়ে আমি আপনাকে একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বুঝালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি এলেন, এসে নামাজ পড়লেন, নামাজ পড়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বললেন ইরজে সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে বললেন, যেই লোকটা নামাজ পড়ে চলে যাচ্ছিল আল্লাহ রাসূলকে দেখে সালাম দিলেন, সেই লোকটাকে আল্লাহ রাসূল বলছেন যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়নি। কেমন হলো? বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একজন এলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম, না সালাম দিয়ে লোকটা চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন ইরজে সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, যাও ফিরে যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়নি। অত্র হাদিসে এই কথাটি তিনবার রয়েছে, মানে লোকটা তিনবার নামাজ পড়লো, তিনবার চলে যাচ্ছে, তিনবার সালাম দিচ্ছে, তিনবার আল্লাহ রাসূল বলছেন যাও নামাজ পড়ো, নামাজই পড়নি। আচ্ছা, হাদিসের পাতাতেও কিন্তু আছে যে লোকটা নামাজ পড়লো, তাহলে কোন নামাজ পড়লো? একই নামাজ তিনবার আল্লাহ রাসূল দোহরাতে কেন বললেন? যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন বৈঠকে বসবেন তো ডান পাটা খাড়ো করে রাখেন, বাম পাটা ফেলে রাখেন, বাম পাটাতে বসেন এবং ডান পাটা খাড়ো করে রাখেন, এই আমলটা আপনার 40 বছর ধরে পরিবর্তন হয় না, 40 বছর ধরে আপনার পরিবর্তন হয় না। আপনাকে বলা হয়েছে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন সোজা হয়ে দাঁড়াবেন, পায়ের পাতাগুলো যেন খানায় কাবার দিকে হয়ে থাকে, যেদিকে মুখ করে নামাজ পড়ছি সেই দিকে হয়ে থাকে, সম্ভব যদি হয় গুল্লাতে গুল্লা আপনি, টাকনুতে টাকনু, গুল্লাতে গুল্লা আপনি মিলাবেন, সম্ভব্য চেষ্টা করবেন, লাইন সোজা করবেন, এর পরেও আপনি দাঁড়াচ্ছেন কোনো ভ্রুক্ষেপ নেই। আপনাকে প্রতিনিয়তই কথা বলা আছে, নামাজে যখন দাঁড়াবেন হাত বুকে বাঁধবেন, হাত বুকে বাঁধবেন, বুকেই হাত বাঁধতে হবে। আজকে আপনাকে নামাজ পড়তে যদি দাঁড় করাই আপনার হাত বাঁধা আছে পেটের উপরে, অবহেলা নামাজ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি তিনবার রিপিট করলেন নামাজকে, তারপরেও আল্লাহ রাসূল বলছেন নামাজ হয়নি, তার মানেটা কি বুঝায়? আপনি বা কি বুঝলেন এই হাদিস থেকে বলেন তো? আমরাই বা কি বুঝলাম বা আপনিই বা কি বুঝলেন? আর মানে কি এরকম নয় যে নামাজ পড়েছে কিন্তু নামাজের মধ্যে কোনো কিছু ভুলে ভরা ছিল, কোনো ত্রুটি ছিল, এর জন্য পুরো নামাজটাই হয়নি? ঘটনা এই রকমই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি চতুর্থবার বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে নামাজ পড়তে শিখিয়ে দেন, আল্লাহ রাসূল তখন প্র্যাকটিক্যাল নামাজ পড়তে তাকে শিখিয়ে দিলেন। উক্ত হাদিস থেকে একটি কথা স্পষ্ট যে নামাজের মধ্যে যদি রুকু সিজদা বৈঠক কোনো একটি জিনিসের মধ্যে খামতি থাকে পুরো নামাজটাই বাতিল।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন যা রুকু এবং সিজদা ঠিকভাবে হচ্ছিল না। নামাজ শেষ করার পরে ইবনে মাসউদ তাকে ডেকে বললেন, তুমি এই রকম করে কতদিন ধরে নামাজ পড়ো? তুমি এই রকম করে নামাজ পড়তে তুমি যদি ইন্তিকাল করো, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা প্রত্যাখ্যান করে তোমার ইন্তিকাল হবে। অন্য একটা রিওয়ায়েতে এই হাদিসের একটু অংশ বেশি রয়েছে, যদি তুমি এই রকম করে 40 বছর যাবত নামাজ পড়ো তবুও তোমার নামাজ কবুল হবে না। আমি আপনাকে যেহেতু জানাজার বিষয়, জানাজার নামাজকে বুঝাবো, এর জন্য আমি আপনাকে একটু ভূমিকা স্বরূপ বলছি। জানাজার নামাজে অধিকাংশ সময় আপনাদেরকে বলতে হয় ডান দিকে বেশি হতে হবে, বাম দিকে হয়েন না। ডান দিকে বেশি হতে হবে, বাম দিকে হয়েন না, এই কথা শুনে শুনে ডান দিকেই সব হয়ে গেছে। আর তার চাইতে আশ্চর্য, ইমাম এখানে তো ইমামের লাইনটা শুরু হবে কোথা থেকে? ইমামের ঠিক সোজা থেকে। ইমাম যেখানে দাঁড় হয়েছে তার পিছন থেকেই শুরু হবে। তো এইদিকে একটু ছেঙ্গা আছে, তো এইদিকেই সব লোক লেগে গেছে। তোরে বান্দা, যদি ছেঙ্গারি তোমার প্রয়োজন ছিল, রোদ তোমাকে কষ্ট দিছিল, তোমাকে মাটি দিতে যেতে কে বললে? হে অতই যদি প্রীত রয়েছে শরীরের সঙ্গে, তোমাকে মাটি দিতে যেতে কোন বান্দা বলেছে? দেখবেন এত অবহেলায় জানা যায় স্থানে। আমরা এতবার মানুষকে বলি যে ম্যাক্সিমাম লাইন সোজা করবেন, লাইনে ফাঁকা রাখবেন না, বারাবর হয়ে দাঁড়াবেন। সবচেয়ে উত্তম হচ্ছে ডান এবং বামের মধ্যে বারাবর হওয়া। বুঝতে পারছেন না, তখন ডান দিকে একটু ভারী করা যায়। ডান দিকে ভারী, সবাই ডান দিকেই লেগেছে, এটা কি অবহেলা নয় নামাজে? কি করে নামাজ কবুল হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাত, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাম থেকে দূরে সরিয়ে রাখবে। আচ্ছা বলেন তো, নামাজের সংখ্যা বেড়েছে না বাড়েনি? বাড়ছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখলাম ফজরের নামাজ এই মসজিদে প্রায় 2 কাতার, এরকম হয় না 1 কাতার, 1.5 কাতার, 6-7 কাতার এরকম হয়। আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, প্রায় 2 কাতার এই মসজিদে, বাকিদের খবর জানি না। নামাজের সংখ্যা কিন্তু মোটামুটি বেড়েছে। আল্লাহ বলছেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়তে গেলে খারাপ কাম থেকে মানুষ দূরে সরবে। নামাজই বেড়েছে কথাটা ঠিক। আচ্ছা ঘুষখোর বেড়েছে না কমেছে? সুদখোর, বিড়িখোর, খয়নিখোর, গুলখোর, মিথ্যাখোর, এগুলাও যে বেড়ে গেছে, কেমন হলো তাহলে? হাদিসের মূল যেটা তাৎপর্য সেটা যে বের হচ্ছে না। আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ কাম থেকে দূরে সরাবে। তো নামাজিও বেড়েছে, বেড়িখোরও বেড়েছে, নামাজও বেড়েছে, মিথ্যাখোরও বেড়েছে, মারাখোর নামাজও বেড়েছে, গুটকাখোর, খয়নিখোর, সুদখোর, হারামখোরও বেড়েছে, কেমন হলো তাহলে? ওই নামাজি এ কথা ব্রেনই নাই ওর, যে বিড়ি খেতে গেলে 40 দিনের নামাজ কবুল হবে না। যত দিন অবধি আপনি বিড়ি না ছাড়বেন এই 3 শ্রেণীতে, ততবার এই কথাটা রিপিট করব। আপনি মন হয় রাখবেন এখানে, মন হয় আমাকে ব্যাগ দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। বিড়ি খোরদের নামাজ কবুল 40 দিন হবে না, এটা রসুলের কথা। বিড়ি খোরদের নামাজ কবুল হয় না, এটা 40 দিন অবধি হবে না, আগামী 40 দিন অবধি হবে না। আজকে যদি বিড়ি খাওয়া ছাড়েন তবু আগামী 40 দিন অবধি নামাজ কবুল হবে না, এটা রসুলের কথা। পড়েন আপনি সারা জীবন নামাজ, আপনি এতদিন কি করেছেন না করেছেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। হাসরের মাঠে যেদিন গল্প হবে আপনার সঙ্গে আমার, আমার গলার খাম ধরে আল্লাহ উঠাবেন, যা বলবেন 3 শ্রেণীতে এতদিন দায়িত্ব তোর ছিল, তুই মানুষকে কি বলেছিলি বল। তখন আপনারাই সাক্ষ্য দেবেন মুলবী সাহেবের কথা স্পষ্টভাবে বলেছিলেন, যে এই ব্যক্তি বিড়ি খাবে, গুল করবে, নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করবে 40 দিন বাবদ, আগামীতে 40 দিন বাবদ। আজকে যদি খান আগামী 40 দিন যাবত আপনার কোনো নামাজ রোজা হজ জাকাত কবুল হবে না, এটা রসুলের কথা। এরপরেও কিছু নামাজিকে দেখছি ফুক ফুক করে বিড়ি টানছেন, কোনো লাভ নেই। কোনো আলেম যদি আপনাকে ছুট দিয়ে থাকে তাহলে আপনি বলিয়েন যে আমাদের মুরব্বি সেম এই রকম কথা বলেছে, 40 দিন পেলে আমাদের নামাজই হবে না, এটা রসুলের কথা। তারপরও চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন নামাজ মানুষকে খারাপ কাম থেকে দূরে সরিয়ে রাখে। খারাপ কামও বৃদ্ধি পেয়েছে, নামাজিও বৃদ্ধি পেয়েছে, নামাজিও বৃদ্ধি পেয়েছে, খারাপ কাম করনেওয়ালাও বৃদ্ধি পেয়েছে। কি করে এটা হয়? কোনো মানে মতলবই বের হয় না। প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে জানাজার কথা বলতে গিয়ে প্রথম যেটা সূত্র আমি বলতে চাইছি, যে মৃত্যু
এমন একটি বাস্তব জিনিস যে কোনো মানুষকে মৃত্যু কিন্তু ছাড় দেয় না। পৃথিবীর রাজা বাদশা, গরিব ফকির, আলেম জাহিল, ভালো মন্দ সবাইকে কিন্তু এই পথের পথিক হতে হবে। সৎকর্ম করতে গেলে যে মৃত্যু হয় না, যদি এরকম হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করতেন না। কিন্তু তিনিও অল্প সময়ের মধ্যে মাত্র 62 বছর কিছু মাস, প্রায় 63 বছর এই দুনিয়ায় জীবিত থাকার পরে ইহকাল ত্যাগ করে আল্লাহ রাসূল সেই কালে, সেই জীবনে, সেই দুনিয়ার পাড়ি দিয়েছেন। প্রতিটি ব্যক্তিকে মৃত্যু গ্রাস করবে, এই কথাই আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মউত। মৃত্যু একটি এমন জিনিস যে প্রত্যেক জীবদার ব্যক্তিকে তার স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যে কি জিনিস প্রত্যেক ব্যক্তি বুঝবেন, কেউ আজকে, কেউ কালকে, কেউ 2 বছর পরে, কেউ তারপরে। এর জন্য সবসময় মৃত্যুটাকে মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারু জিক্রি লাজ্জাতুল মউত, আকসারু জিক্রি হাজিমু লাজ্জাতুল মউত। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা এই দুনিয়ার প্রতি চাহিদাকে কমিয়ে দেয়। দুনিয়ার প্রতি যে আমার আপনার এই ভালোবাসা, এই ভালোবাসাকে কমানোর একমাত্র পথ হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যু একটি এমন জিনিস যে সেই দুনিয়ায় পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মৃত্যু। যদিও মানুষ এই মৃত্যুর ব্যাপারে বড় উদাসীন, মানুষ যেমনই হোক না কেন মৃত্যুর এই পথটা সবারই খালি হাত, শূন্য হাত। যে তাম্বুতে বাস করত, ফুটপাতে ঘুমাত, সেই লোকটা আজকে যখন মারা গেছে, সেম আপনাদের যেমন, সেম যে জিনিস নিয়ে মানুষ যায় সেই জিনিস নিয়েই সেই যাচ্ছে, একটা কাফন, তাছাড়া অন্য কিছু তার সঙ্গে নাই। অনুরূপভাবে বিশ্বের সবচাইতে ধনশীল ব্যক্তি, অর্থশীল ব্যক্তিও যদি মৃত্যু বরণ করে তাহলে তার জন্যও সেম জিনিস, সেম কাফন, সেম যাত্রা। মৃত্যু এমন একটি জিনিস যে এই জিনিসের ব্যাপারে কোনো মানুষের বিতর্ক নাই। পৃথিবীতে প্রত্যেক জিনিস নিয়ে মানুষের মধ্যে 2-3টি একাধিক মত রয়েছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনোদিন মানুষের মধ্যে দ্বিমত, ভিন্ন মত আসেনি। নাস্তিক হোক বা আস্তিক, ধার্মিক হোক বা বেধর্মী, এক আল্লাহর পূজা পাঠ করুক কিংবা 33 কোটির দেব দেবীর পূজা পাঠ করুক, এক জায়গায় এসে সবাই এক প্ল্যাটফর্মে, এক জায়গায় এসে সবাই মাথা মত, এক জায়গায় এসে সবাই এক বাক্যে বলেছে, মৃত্যু এমন জিনিস সেখান থেকে বেঁচে বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই, মৃত্যুকে সবসময় সম্মুখীন রাখতে হবে। আজকে আমি আছি, কালকে হতে পারে এই খুতবাটাই আমার শেষ, হতে পারে আজকে যে বক্তব্য চলছে আমার এই বক্তব্যটাই শেষ, হতে পারে আজকে আপনার এই জুমাটা এটাই হয়তো শেষ, হতে পারে আজকে আপনার এই নামাজটাই শেষ। এর জন্য সবসময় আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যেতেন, জিয়ারত করার জন্য, জিয়ারতের উদ্দেশ্যে যখন তিনি বাকিউল গারকাতে যেতেন, আমরা দেখতাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর্ণ নয়নে কাঁদতেন, এত অশ্রু ঝরাতেন যে তিনার দাড়ি থেকে অশ্রু ঝরে ঝরে কামিজ কুর্তা ভিজে যেত। আমরা জিজ্ঞাসা করতাম, হে ইবনে আব্বাস, আমরা তো কোনোদিন তোমাকে এত কাঁদতে দেখিনি যখন জাহান্নামের বর্ণনা হয়, তোমাকে এত কাঁদতে দেখিনি যখন জাহান্নামে কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ রাসূল করেন, তখন তোমাকে এত কাঁদতে দেখিনি, কিন্তু যখন তুমি কবরে যাও তখন তোমার চোখের অশ্রু কেন বাধা পায় না, তুমি চোখের অশ্রুকে কেন থামতে পারো না, তুমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাও কেন কবরকে সামনে রেখে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সঙ্গী সাথী শোনো, যখন কবরের সম্মুখীন হই তখন আমি যেন আগামীতে দেখতে পাচ্ছি যে আজকে এই জায়গাটা হয়তো আমার জন্য নির্ধারিত রয়েছে, কালকে যে ভাইকে মাটির তলে পুঁতেছি হয়তো এর পরের জায়গাটা আমারই হতে পারে, এই জায়গাতে হয়তো নিচে আমি দফন করে থাকব, তোমরা হয়তো কোনোদিন এই রকম ভাবে আমার সম্মুখীন আমার কবরের পাশে এসে দোয়া করবে। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মানুষ ইহকাল থেকে
পরকালের বাড়িতে সর্বের প্রথম ভাব যেটা সেটা হচ্ছে কবর। আর যেই ব্যক্তি কবরের আযাব থেকে রক্ষা পেয়ে নেবে, যেই ব্যক্তি কবরের শাস্তি থেকে রক্ষা পেয়ে নেবে, সেই ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেয়ে নেবে। এর জন্য আমি যখন কবরকে দেখি তখন সবচাইতে বেশি কন্দন করি, আমি যখন কবরের সম্মুখীন হই সবচাইতে বেশি কন্দন করি। আর এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম হতবাক হতবাক হয়ে গেলেন, মেনে নিতে পারছেন না। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শোকে পাগল হয়ে গেছেন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন ব্যক্তিত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মাটিতে যদি নবী আসার সিলসিলা থাকতো, আমার পরে যদি কেউ নবী হতো, তো এই নবী হওয়ার যোগ্যতা আছে উমারের কাছে, নবী হওয়ার যোগ্যতা আছে উমারের কাছে। উমার এত যোগ্যতাবান ব্যক্তি যে একজন নবীর কাছে যত যোগ্যতা থাকে উমারের কাছে তত যোগ্যতা আছে। উমার এত দাম্ভিক ব্যক্তি, উমার এত ক্ষমতাশীল ব্যক্তি, উমার এত পয়সাওয়ালা ব্যক্তি, উমার সব দিক দিয়ে পরিপূর্ণ রেখেছিলেন আল্লাহ তাআলা উমারকে। এই উমার যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, উমার তো পাগল হয়ে গেছেন, উমার মেনে নিতে পারছেন না, আমার প্রিয় হাবিব কি করে আমাকে ছেড়ে যেতে পারে। আল্লাহ রাসূলের প্রিয় খলিল, প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বেরিয়েছেন, সফরেই শুনতে পেলেন আমাদের প্রিয় হাবিব দুনিয়াতে নাই। তিনি সফর ত্যাগ করলেন, সফর ত্যাগ করলেন, সেখান থেকে ফিরে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাতে, আল্লাহ রাসূলের ঘরে আল্লাহ রাসূলকে চুমু খেলেন। আল্লাহ রাসূলের চুমু খাওয়ার পরে অঝোর নয়নে চোখ দিয়ে অশ্রু টগবগ করে পড়ছে, অন্তর কাঁপছে, মুখ কিন্তু নিশ্চুপ হয়ে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের ঘর থেকে বেরিয়ে এসেছেন, দেখছেন কিছু সাহাবা তো আল্লাহ রাসূলের শোকে ক্লান্ত পাগল হয়ে গেছেন, তার মধ্যে বিখ্যাত একজন সাহাবী উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন এতটাই পাগল হয়েছেন শোকে যে উমার বলছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহ রাসূল আমাদের সঙ্গে আল্লাহ রাসূল আমাদের সঙ্গে নাই, সেই ব্যক্তির জন্য আমার তলোয়ার রয়েছে, তার গর্দনকে আমি ছুটিয়ে দেব, যার মধ্যে আমি এই কথা শুনবো যে মুহাম্মদ আমাদের সঙ্গ ছেড়ে চলে গেছে, তাকে আমি কিছুই রাখবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম ভাবে নিজেকে সামলালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মানুষের আবেগ, মানুষের বিবেক সবকিছু লোপ করে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। একদিকে আবু বকর মানুষের সম্মুখীন তালোয়ার ঘুরাচ্ছেন, যেই বলবে আল্লাহ রাসূল মারা গেছে তাকে তার গর্দন আজকে শরীর থেকে আলাদা করে দেব, অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন মানুষের সম্মুখীন একটি অগ্নিঝরা বক্তব্য রাখলেন, সেই বক্তব্য শোনার দিকে মানুষ পাড়ি দিল। যারা উমারের কাছে বসেছিল পাগল পাড়া হয়ে, তারাও উমারের সঙ্গী সাথী ছেড়ে দেখছে ওখানে আবু বকর খুতবা দিচ্ছেন, আবু বকরের দিকে দৌড়তে লাগলো, আবু বকরের কাছে গিয়ে খুতবা শুনতে লাগলো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সমস্ত লোক চলে গেল, উমার ইবনুল খাত্তাব তলোয়ার ঘোড়া ছেড়ে দিয়ে এক পা দুপা করে দূর থেকেই আবু বকরের কথা থেকে কান লাগিয়ে শুনছেন, আবু বকর কি ভাষণ দিচ্ছে, আবু বকর কি বক্তব্য দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিতে দিতে বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, এই মুহাম্মদ তোমার বিরুদ্ধে আজকে যারা তারা যখন মরবে এবং তুমি একদিন মরবে, দেখবে তোমাদের মধ্যে সৎ পথে কে রয়েছে, হক পথে কে রয়েছে, যারা আজকে তোমাকে মিথ্যা বলছে তারাকে মরতে দাও, দেখবে তারা কোন পথে রয়েছে, আর তুমি একদিন মরবে, তুমিও দেখে নেবে হক পথে কে রয়েছে। যখন এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা করলেন, তখন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের চোখ খুলে গেল। উমার ভাবলেন, মনে হচ্ছে এই আয়াতটি এখনই অবতীর্ণ হলো, মনে হচ্ছে আয়াতটি আমি কোনোদিন শুনিনি। এরকম ভাবে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কথাতে হ্যাঁ হ্যাঁ মিলালেন। প্রিয় ভাই মুসলিম, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকার জন্য আসেনি, সর্ব অবস্থাতেই আপনি এমনভাবে জীবনযাপন করুন, এই দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য ক্ষণিকালয়, কিছুক্ষণের জীবন, কিছু দিনের জীবন, কিছুক্ষণ আমরা বসবাস করার জন্য এই দুনিয়াতে এসেছি, সারা জীবনের জন্য নয়। প্রতিদিন তো আমরা মাটি দিচ্ছি, এই বিবেক আমাদের নাড়া দেয় না যে না আজকে একে পুঁচ্ছি, কালকে তো আমাকে কাঁধে করে নিয়ে আসতে পারে,
আপনি কি দেখেননি আপনার বয়স 30 40 50 আপনার বয়স 16 17 18 19 20 এই রকম ছেলেকে কি কোনোদিন কবরে মাটিতে দেননি এই রকম ছেলেকে কি কোনোদিন কাঁধে করে নিয়ে যাননি যার বছর 30 আপনার বছর তো আজকে 31 আপনি তো এক বছর বেশি তার জন্য বেঁচে আছেন তার চাইতে বেঁচে আছেন আল্লাহ জানো আমাদের সকল মুসলিম ভাইকে বিশেষ করে মৃত্যুর শোকে ক্লান্ত হওয়ার মৃত্যুকে বাস্তব জানার এবং মৃত্যুকে সম্মুখীন দেখে জীবন যাপন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্ব এই বিষয় নিয়ে আলোচনা আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক